নমস্কার, আমি দীপা শ, আমার ইউটিউব চ্যানেল নিউ ওমেন্স ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আমি আজ আপনাদের জুয়েলারি সম্বন্ধে কিছু আলোচনা করব। আপনাদের আমি আমার এই ইউটিউব চ্যানেলে নানা রকম জিনিস আমি হাতের কাজ দেখিয়েছি। আগে আমি আরো অনেক রকম হাতের কাজ নিয়ে আসব, আসছিও, আসতে চলেছি। আর এবং আপনাদের জানি স্যানিটাইজার তৈরি করা, বাড়িতে বসেই করোনা ভাইরাসের জন্য কিভাবে আমরা রেহাই পেতে পারি, অনায়াসে হাতে বসে বাড়িতে বসে কি করে আমি সহজ উপায়ে আমরা মাস্ক তৈরি করতে পারবো, আপনাদের আমি এগুলো অনায়াসে দেখিয়ে দিয়েছি। অলরেডি আমার চ্যানেলে দেখা যাবে আপনারা যদি দেখতে চান। আর হ্যান্ড ওয়াশ দেখিয়েছি, আরো অনেক কিছু দেখিয়েছি, সামান্য কিছু রান্নাও দেখিয়েছি, যাতে আমার যতটুকু মানে আমি যতটুকু জানি, যতটুকু আপনাদের আমি শেখাতে পারবো সহজ উপায়, আমি ওইগুলো আমি ইউটিউব চ্যানেলে ছেড়েছি। তো আমি অনলাইন ক্লাস করি, জুয়েলারি সব টয়েসও আনবো, আস্তে আস্তে আনছি আমি সবকিছুই। তো প্রত্যেকটা জিনিসই আমি অনলাইন ক্লাস করাই। আমার স্কুলে যারা ছাত্রছাত্রী আছে তারা সবাই অনলাইনে করছে, এখন তো অনলাইনেই সব কিছু হচ্ছে। তো সেই জন্য আমি অনলাইন চালু করেছি। জুয়েলারি সম্বন্ধে আজ আমি বলবো কিছুটা জিনিস এবং দেখাবো, আমার ছোট্ট বুটিকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আর যেটা করব সেটা হচ্ছে অনলাইনে যে ক্লাস করছি সেই সম্বন্ধে একটু আলোচনা করব। তো অনলাইনে যেটা আমি করছি, আমি প্রত্যেকটা জিনিস দিচ্ছি, আমি যে যে আইটেম আছে বেসিক এবং অ্যাডভান্স কোর্স, আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন। টাইমও মেনশন করা থাকবে যে সেই টাইমের মধ্যে আমার সাথে যোগাযোগ করবেন। আর প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা বলতে যেটুকু লাগে, খুব এমন কিছু ইনস্ট্রুমেন্ট লাগে না, তো টুলস দুটো লাগে, আর গ্লুগান লাগে, আর ফেব্রিক, তারপরে বিটস, অ্যাটাচমেন্ট, কিছু ধরুন কানের এইগুলো যেরকম আমরা অ্যাটাচ করেছি, কীভাবে করেছি, এটা কীভাবে তৈরি করেছি, এটা আমার হাতে তৈরি করা, একদম সম্পূর্ণ হাতে। আর আমি প্রথম যেটা দেখাবো, ছুঁচ সুতো দিয়ে হাতে কীভাবে কী করবেন স্টুল ছাড়া। আর এমনি তো ইয়ে লাগে, আঠা লাগে, সেটা হচ্ছে ফেব্রিক গ্লু, আমরা মোটামুটি সবাই জানি এটা। তো সেক্ষেত্রে আপনাদের আমি কয়েকটা জিনিস দেখাবো। আর আমি আপনাদের একটা জুটের ওপর আর ফেব্রিক দিয়ে কিছু বিটস দিয়ে আমি একটা সুন্দর হার আপনাদের আজকে করে প্রেজেন্ট করব। আর আমি যেগুলো করেছি আমি কয়েকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এটা যেরকম করেছি শুধু গামছা দিয়ে, এটা শুধু গামছা দিয়ে হয়েছে চোকার, একদম ইজি ওয়ে। হ্যাঁ, পেছন দিকটা আমার এইরকম একটা ফুল করে দিয়েছি, দেখতে ভালো লাগে। আর করেছি এটা একটা অন্য দুলের সেট, তো এটা আমি একটু পরে দেখাই। হ্যাঁ, এটা একটু পরে দেখাচ্ছি, এটা গামছা, আর এটা খালি অ্যাডজাস্ট করতে একটু টুলসের প্রয়োজন হয়েছে, এটা আমরা যেটা কানের সাথে অ্যাডজাস্ট করতে হয় দুলের সাথে। আর এইটা দেখুন এরকম, এটা সাদা শাড়ির সাথে, লাল ব্লাউজের সাথে, বা এখন যে উঠেছে গামছার উপর যে কাপড়গুলো লাল সাদার কম্বিনেশনে, তার সাথে যদি এই সেটটা পরেন খুব ভালো লাগবে। আর আমি সবসময় প্রেফার করি একটু হেভি হার, মানে এগুলো কিন্তু খুব একটা হেভি হয় না, এগুলো জাস্ট খুব হালকা হয়, কিন্তু দেখতে মনে হয় খুব হেভি, বাট হেভি কিছু হয় না। তো এইটা কি করতে পারেন, যখন হারটা পরলেন তখন দুলটা পরলেন না, বা দুলটা যখন পরলেন গলার হারটা খুব হালকা পরলেন, তাতে কি হয় অ্যাডজাস্টটা খুব ভালো লাগে। তো আমি নেক্সট আপনাকে একটা হার আমি গামছা দিয়েই করেছি, কোনো টুলসের মধ্যে ব্যবহার করিনি, জাস্ট হাতে ছুঁচ সুতো দিয়ে কাজটা হয়েছে। তো সেটা আমি আবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি। দেখুন এটা এই অ্যাকচুয়ালি এইটার সাথে কিন্তু এই দুলটা, হ্যাঁ এমনি পরলে পরাই যায়, তাতে কোনো অসুবিধা নেই। তো এটা হচ্ছে আমি এটা খুললাম না, এটা খুলে পরবো, এটা খুললাম না, এটার সাথে জাস্ট এটা জাস্ট এইটাকে এইখানে একটু জামরিং লেগেছে আমার, এটা অ্যাডজাস্ট করতে একটু টুলসের প্রয়োজন হয়েছে, বাট পুরোটাই হাতের কাজ, একদম হাতের কাজ। এটা কিভাবে করেছি, কিভাবে একটু যারা ব্যবসা করতে চাইছেন তারা যদি একটু শিখে নেন, তাতে কি হয় টেকনিকটা যদি জানা থাকে না, তাহলে কি হবে আগে যে কোনো সময় যে কোনো অ্যাডভান্স, আমাদের প্রত্যেক দিনই নতুন নতুন ডিজাইন বেরোচ্ছে, তো সেই ক্ষেত্রে তারা অনায়াসে করে ফেলতে পারবে যে কোনো ডিজাইন।
এটার হচ্ছে পেছন দিকে এই রকম, পেছন দিকে এরকম। তো এটা তো দেখালাম, এইবার আমি আর একটা আপনাদের, এটা হচ্ছে এই ধরনের, এই ধরনের। এর সাথে দুল না পড়লেও চলবে, খুব গর্জিয়াস জিনিসটা, খুব হালকা, এমন কিছু হেভি না, দেখতে মনে হচ্ছে হয়তো খুব হেভি বা কিছু, এমন কিছু না। এর পেছন দিকটা আমি এরকম বলস টাইপের করে দিয়েছি। এর সাথে আর একটা জিনিস হচ্ছে, হাতটা কি দেখুন, আর একটা জিনিস হচ্ছে, কেউ যদি আমাকে অর্ডার দেয় তার শাড়িটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে, সে কীরকম তাকে মানাবে, কোন ড্রেসের সাথে কীরকম মানে জুয়েলারি যাবে, কি কালারের যাবে, কিভাবে সে পরবে, কোন স্টাইলে পরবে, নানান স্টাইল ডিজাইনের আমি করি, করে থাকি। আমি সামান্য কিছু আপনাদের দেখালাম, তো সেক্ষেত্রে আমাকে যদি হোয়াটসঅ্যাপে শাড়িটা পাঠিয়ে দেয় আর তারও ছবি পাঠায়, তো সেক্ষেত্রে আমি সেই মতন তাকে ডিজাইন করে আমি পাঠিয়ে দেবো। চলুন তাহলে, আমার বুটিকে সামান্য কিছু 1% মতন রয়েছে, আর্ধেকটি এখন পুজোর কাছাকাছি। তো আমি বলবো, যাই হোক না কেন, আমাদের যে পৃথিবী জুড়ে করোনা ভাইরাসের ব্যাপার যে চলছে, তাতে মনকে ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য একটু সাজগোজেরও প্রয়োজন থাকে। তো সেই জন্য আমার বুটিকের সাথে একটু পরিচয় করিয়ে দেবো, এবং সামান্য কিছু জিনিস রয়েছে আপনাদেরকে আমি সেগুলো দেখাবো। চলুন তাহলে আপনারা ওগুলো দেখিয়ে দেখে। এগুলো হলো আমার হাতের কাজ, এইভাবে করেছি। এগুলো আমি অনলাইনেও শেখাই, আর একটু যারা বিজনেস করতে চাইছেন তারা কি করবেন, একটু শিখে নেবেন। শিখে নিলে কি হবে, ধরুন এই যে দুলটা, এই দুলটা আমি কিভাবে করেছি, এটাকে ঠিক করে যাতে খুলে না যায়, কাস্টমারের কাছে না অসুবিধা হয় কিছু। তারপরে ধরুন এই ধরনের হাড় কি করে আমরা গাঁথছি, তৈরি করছি, তারপরে এই রকম ধরনের জিনিসগুলো পম পম কি করে তৈরি করব, তারপরে এইগুলো কি করে, এই যে হাড়গুলো যাতে সুতো না দেখা যায় বা দেখতে না মানে খুলে না যায় সেই মতন তৈরি করা, এইগুলো কি করে তৈরি করব, এই যে টার্সেলগুলো, এই টার্সেল আমরা কি করে ঘরে বসেই তৈরি করতে পারি। কিন্তু আমি মোটামুটি সবাইকে বলি, তোমরা কিনে নাও, এগুলো কিনতেও পাওয়া যায় কিনে। তারপরে ধরুন এই ধরনের দুলগুলো কি করে আমরা, এই ধরনের দুলগুলোকে আমরা এই পুঁতিগুলো কি করে অ্যাটাচ করব যাতে খুলে না যায়, এগুলো একটু শিখিয়ে নিলে খুব ভালো হয়। আচ্ছা, আমার এইটা একটু দেখাই, এই হাড়গুলো খুব স্লিক, খুব দেখতে সুন্দর, মোটামুটি একই ধরনের করেছি আমি তো একটা এরকম পুঁতির, এগুলো পুঁতি, এটা এরকম পিচবোর্ড দিয়ে একটু ডেকোরেশন করেছি। এটা শিখতে শিখতে কি হয়, ডেকোরেশনের জিনিসগুলো আপনা আপনি অনেকটাই নলেজের মধ্যে চলে আসে। এটা আমার একটা ডিজাইন করা একটা দুলটা এইরকম এটা করেছি, আর যেটা এবছর করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, এইগুলো হচ্ছে একটু এই হাতের করেছি, হাতে পরার, এগুলো হাতে পরার করেছি দুই একটা।